কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। রেহান স্পোর্টস এর আরো একটি নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত। আপনারা যারা বাংলাদেশের ক্রিকেট ভক্ত তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অনেকদিন বাংলাদেশ আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ খেলেনি, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে টাইগাররা। তো আবারও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তো আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি কবে, কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে সেটি জানাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে জেনে নিই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের সময়সূচি। তো আফগানিস্তানের বিপক্ষে মূল টেস্ট ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশ দলকে দুটি দলে বিভক্ত করা হবে, একটি লাল দল এবং অপরটি সবুজ দল। তো এই প্রস্তুতি ম্যাচটি শুরু হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী 30-31 আগস্ট। এই দুই দিনের একটি টেস্ট প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপর 1 সেপ্টেম্বর বাংলাদেশ চলে যাবে চট্টগ্রামে, সেখানে হবে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। তো বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে 5 সেপ্টেম্বর, এটি চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। আমি আপনাদের আবারও জানিয়ে রাখছি, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে 5 সেপ্টেম্বর, যেটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটি শুরু হবে সকাল 9টার সময়। তো এই ছিল বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের সময়সূচি। আপনি যদি এই খেলাগুলো সরাসরি আপনার মোবাইল ফোনে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আপনি সরাসরি বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার এই টেস্ট ম্যাচটি উপভোগ করতে পারবেন। তো সেটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার এই টেস্ট ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য।